নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আপনাদের বন্ধু বাপ্পা আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে আসুন তার সাথে পরিচয় করে নিই দাদা আপনার নাম নমস্কার আমার নাম সন্দীপ ভট্টাচার্য আপনি কোথা থেকে আসছেন আমি আরিয়া দহ দক্ষিণেশ্বরের কাছে আরিয়া দহ থেকে আসছি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আজকে আমাদের এই অনুষ্ঠানে কি শোনাবেন আমি কয়েকটি আবৃত্তি শোনাবো আচ্ছা এই আবৃত্তিগুলি আপনি বিভিন্ন অনুষ্ঠানে করেন অনুষ্ঠানে করে থাকে প্রথম আবৃত্তি কি থাকছে আপনার এই অনুষ্ঠানে আমার প্রথম আবৃত্তি থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রাণ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি অষ্টময় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি চিতে পারি অমর আলোয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাঁই তোমরা তুলিবে বলে সকাল বিকেল নব নব সঙ্গীতের কুসুম ফোটাই হাসি মুখে নিয় ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায় খুব সুন্দর একটা কবিতার মধ্যে দিয়ে আজকের সকালের জলসার অনুষ্ঠানটা শুরু হলো ভীষণ ভালো লাগলো দাদা আপনি কতদিন ধরে কবিতার চর্চা করছেন আমি পঁচিশ বছরেরও বেশি সময় ধরে এই কবিতা চর্চার সঙ্গে যুক্ত বর্তমানে কি করেন বর্তমানে আমি চাকরি করি আচ্ছা সরকারি চাকরি করি এবং এই কবিতা চর্চাকে কেন্দ্র করে আমি গর্বিত যে আমি শিল্পী প্রদীপ ঘোষ এবং তারপরে পরিচয় বসু এবং বর্তমানে সুমন্ত্র সেনগুপ্তর কাছে শিক্ষা লাভের সুযোগ পেয়েছি এই এটা আমার অত্যন্ত গর্বের বিষয় বা আপনার পরবর্তী কবিতা কি থাকছে আমার দর্শক বন্ধুদের জন্য আমার পরবর্তী কবিতা আমি ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো থাকে সুন্দর থাকে তাদের যেন তাদের জন্য যেন পৃথিবীটা সুন্দর হয় তার জন্য আমার নিবেদন থাকবে কবি শঙ্খ ঘোষের লেখা বাবরের প্রার্থনা এই তো জানু পেতে বসেছি পশ্চিম আজ বসন্তের শূন্য হাত ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক কোথায় গেল স্বচ্ছ যৌবন কোথায় কুড়ে খায় গোপন ক্ষয় চোখের কোণেই সমূহ পরাভব বিষয়ে ফুসফুস ধমনীশিরা জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্য রাজান গান পাথর করে দাও আমাকে নিশ্চল আমার সন্ততি স্বপ্নে থাক নাকি শরীরের পাপের বীজাণুতে ত্রাণ নেই ভবিষ্যের আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে নাকি প্রাসাদের আলোরে ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয়ে হার এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ্য নির্বোধ পতঙ্গের আমারই হাতে এত দিয়েছ সম্ভার আমারই হাতে এত দিয়েছ সম্ভার জীর্ণ করে ওকে কোথায় নেবে ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে থাক বা আমরা আরও একটি কবিতা শুনলাম ভীষণ ভালো লাগছে একের পর এক কবিতা শুনতে আপনার কবিতা করতে কেমন লাগে আমার কবিতা করতে তো ভীষণই ভালো লাগে তো আপনি তো চাকরি করেন তো সারাদিনে একটা ব্যস্ততা থাকে তো দিনের কোন সময়টা কবিতার জন্য বেছে নেন বা কবিতা চর্চা করেন এরকম কোনো নির্দিষ্ট সময় নেই যখনই সুযোগ পাই তখনই যখনই সময় পাই তখনই আমি চেষ্টা করি কবিতার সঙ্গে নিজেকে রাখা হ্যাঁ পরবর্তী কি কবিতা আমাদের শোনাচ্ছেন আপনি আমি শোনাব অমিতাভ দাশগুপ্তের লেখা একটি কবিতা একদিন হবে আজ নয় কালও নয় একদিন হবে সেদিন তুমি বা আমি কেউ থাকবো না তবু হবে সব রক্ত আর জল মিলেমিশে প্রণামের মতো রক্তি ভোরের দিকে যাবে আজ নয় কালও নয় তবু যেন একদিন হবে তখন আমার ছেলে ছুঁড়ে ফেলে হননের ছুড়ি নীলন্ধকারে তোমার মেয়ের বুকে খুঁজে পাবে সঠিক কস্তুরি গোপন প্রহরে হ্যাকাকার হয়ে যাবে ধান আর গান সাগরে পাহাড়ে বনে আলো 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 দিয়ে লেখা হবে মানুষের নাম অর্থ পাবে সব ভালোবাসা এক হাঁটু জলে ডুবে যাবে না তো এক বুক আশা আমাদের এত মেধা এত শ্রম ঢালার গৌরবে আজ নয় কালও নয় যা চেয়েছি একদিন হবে আপনি এত সুন্দর করে কবিতা শোনাচ্ছেন ভীষণ ভালো লাগছে আপনি কোন ধরনের কবিতা বেশি পছন্দ করেন আমার সব ধরনের কবিতাই আমার কাছে ভালো লাগে তবে বেশি করে ভালো লাগে যেটা যে কবিতার মধ্যে থেকে আমরা এমন কিছু বার্তা পাই যে বার্তাটা আমাদের জীবনের পথে চলার জন্যে আমাদের প্রেরণা দেয় আমাদের সাহস দেয় বা সেই কবিতাগুলো আমার খুব ভালো লাগে যেগুলো আমাদের মধ্যে যে কোমল ভাবটা আছে যে সুন্দর ভাবগুলো আমাদের মধ্যে ঘুমিয়ে আছে অনেক সময় সেগুলোকে যে কবিতাগুলো জাগিয়ে দেয় সেই কবিতাগুলো আমার খুব ভালো লাগে বা খুব সুন্দর করে উনি বুঝিয়ে বললেন যে কোন কবিতাগুলো ওনার ভালো লাগে আর ওনার সঙ্গে সঙ্গে আমাদের সকলেরই বোধ হয় কবিতাগুলো ভীষণ ভালো লাগে কারণ একটা সুন্দর বার্তা আমাদের সমাজের জন্য ভালো আপনার পরবর্তী কবিতা কি থাকছে আমি এরপর শোনাব কবি আল মাহমুদের লেখা একটি কবিতা কবিতা এমন কবিতা তো মানে জীবন থেকে উঠে আসে জীবন থেকে জীবনের সাধারণ ঘটনাগুলো কবিতা যেগুলো বাস্তবে দেখা তো সেটা এই কবিতা লেখা কবিতা এমন কবিতা তো কৈশোরের স্মৃতি সে তো ভেসে ওঠাম্লান আমার মায়ের মুখ নিমডালে বসে থাকা হলো তো পাখিটি পাতার আড়াল ঘিরে রাত জাগা ছোট ভাই বোন আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টার রাবেয়া রাবেয়া আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাটুজল নদী কুয়াশায় ঢাকা পথ ভোরে রাজান কিংবা নাড়ার দখন পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ মাছের আসতে গন্ধ ছড়ানো জাল আর আর বাঁশ উঠানে ছাড়ে ঘাসে ঢাকা দাদার কবর কবিতা তো ছেচল্লিশে বেড়ে ওঠা অসুখী কিশোর স্কুল পালানো সভা স্বাধীনতা মিছিল নিশান আর চতুবর্তীকে হতবাক দাঙ্গা রাগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা চরের পাখি কুরনো হাসের ডিম ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর কবিতা তো মুক্তবের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার এত সুন্দর কবিতা শোনাচ্ছে যে বিজ্ঞাপন বিরতি নিতে ইচ্ছেই করছে না কিন্তু সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির বিরতির পর আবারও ফিরে আসব সকালের জলসা অনুষ্ঠান নিয়ে সকালে জলসা সকালে জলসা নমস্কার আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা তুমি যে আমি আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিচয় বসে আমারও কবিতা

আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পোষিল প্রাণের পর কেমনে পোষিল গুহার আধারে প্রভাত পাখির গান যদি ডাক শুনে যদি তোর ডাক শুনে কেউ শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালি ডালি পাতা গুলি ছড়িয়ে দিলো ঝেড়ে ছড়িয়ে তালে তালে শত ফুল বিকশিত হোক মনে মনে এই শুধুই চাওয়া ছোট্টটি प्यारी सी नन्ही सी आई कोही पड़ी भोली सी न्यारी सी अच्छी सी आई कोही पड़ी तुम्हारी जनों ভালোবাসি আছে শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার সকালে জয়ালে জয় বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠান নিয়ে এবং আজকেরই শিল্পী বন্ধুকে সাথে নিয়ে এই যে কবিতা শোনাচ্ছেন আমরা শুনছি হাজার হাজার দর্শক চ্যানেল ভীষণের পর্দায় সকালের জলসা অনুষ্ঠানে আপনার কবিতা শুনছে এটা আপনার কেমন লাগছে অবশ্যই ভীষণ ভালো লাগছে প্রত্যেক শিল্পী তো চায় যে তার যে চর্চা তার যে সাধনা সেটা সবার কাছে পৌঁছে দিতে এটা আমারও চাওয়া এবং এই চাওয়া এই চ্যানেলের মাধ্যমে পরিপূর্ণ হচ্ছে এটাতে এর জন্য আমি চ্যানেল ভীষণকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং দীর্ঘদিন ধরে যে কবিতার সঙ্গে পথ চলা সেই কবিতাকে সঙ্গী করে আরও একবার আমাদের স্টুডিওতে ফিরে আসা অবশ্যই যেখানে বিভিন্ন স্বাদের কবিতা আমরা শুনছি এবার কোন কবিতা আপনি আমাদের উপহার হিসেবে দেবেন বললেন যে কবিতাকে সঙ্গে নিয়ে পথ চলা কবিতাকে নিয়ে বেঁচে থাকা এটা নিয়েই আমার পড়েন নিবেদন আচ্ছা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা কবিতা নিজের কাছে স্বীকারোক্তি আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা আমি পাথালে ডুবে মর্তি মর্তি তোমাকে ধরে আবার ভেসে উঠেছি আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা আমাকে নাকি ভীষণ জানে সকলে তোমার থেকে বেশি কে জানে কবিতা আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই গোপন রাখি সকল শোক কবিতা আমি শ্মশান ফুল ঘটা বোতাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে আমি সকল সুখ মিথ্যে মানি সকল সুখ মিথ্যে মানি তোমার সুখপূর্ণ হোক কবিতা তুমি তৃপ্ত হও পূর্ণ হও জালো ভুলোক জালো দুলোক কবিতা তুমি তৃপ্ত হও পূর্ণ হও জালো ভুলো জালো দুলো কবিতা মানে আপনার কণ্ঠে কবিতা শুনলাম এবং শুনে যেটা মনে হচ্ছে যে কবিতা আর আপনি বোধহয় কোনো কোনো সময় একে অপরের পরিপূরক মানে কবিতা ছাড়া কোনো জায়গায় গিয়ে আপনি হয়তো অসম্পূর্ণ এরকম কি মনে হয় যখন আপনি কাজের মধ্যে কাজের মধ্যে থাকেন কারণ সেই জগৎটা সম্পূর্ণ আলাদা সেটা অবশ্যই সেটা তো তখন তো সাময়িকভাবে হয়তো একটু বিরতি মনের পার্ট থেকে কবিতাকে সরিয়ে রাখতেই হয় একদমই তাই কিন্তু বাকি সময়টা কবিতা যাপন করতেই আমার পছন্দ এবং আপনার অবসরে যখন একদম নির্জনে একা থাকেন তখন মনে হয় কবিতার কথাই বেশি বেশি করে মনে পড়ে হ্যাঁ একশোবার একদম আর তখন কোন ধরনের কবিতা আপনার বেশি করে মনে পড়ে ওই যে বললাম যে আমার ভালো লাগার দিকের যে কবিতাগুলো সেগুলোই তখন আমার পেয়ে বেশি টানে বেশি টানে তো সেই জায়গা থেকে এবার আপনি কোন কবিতা আমাদের শোনাবেন আমি এবার শোনাব একটি কবিতা যেটি লিখেছেন কবি আরণ্য বসু কবিতাটির নাম প্রণাম করব এখানে একটু বলি যে আমার সৌভাগ্য হয়েছিল এই কবি আরণ্যক বসু যার অপর একটি পরিচয় আছে বাচিক শিল্প জগতে সেটি হচ্ছে তার নাম বাচিক শিল্প জগতে তার নাম পরিচয় বসু একদমই তাই আমরা সবাই জানি সেটা হ্যাঁ আমি সৌভাগ্যবান যে পরিচয় বসুর কাছে আমি বেশ কয়েক বছর আবৃত্তি শিক্ষার সুযোগ পেয়েছি এবং তার লেখা এই কবিতাটি আমি তার মুখ থেকে শোনার সৌভাগ্য অর্জন করেছি জানি না কতটা নিতে পেরেছি কিন্তু চেষ্টা করছি এবং আমি ব্যক্তিগতভাবে বলি এই প্রসঙ্গে ওনার সত্ত্বেও বেশ কয়েকবার আমার দেখা হয়েছিল এবং আমাদের অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন আজ আরও একবার ওনার কবিতা আপনার কণ্ঠে শুনব এই কবিতাটি যার উদ্দেশ্যে লেখা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার সম্বন্ধে মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন দ্য জিনিয়াস সেই দ্যি অফ এন ইংলিশ ম্যান্ড দ্য হার্ট অফ এ বেঙ্গলি মাদার এই তিনের সমন্বয় যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে আমার প্রণাম জানাই এবং আমি গর্ব অনুভব করছি যে আমি অবিভক্ত মেদিনীপুর জেলার মানুষ তাই তাকে নিয়ে এই কবিতাটি বলতে আমার অত্যন্ত ভালো লাগছে তো নাম করব কবি আরণ্যক বসু সন্ধ্যার লোকাল ট্রেন মধুপুরের দিকে চলে গেলে আজও আপনি নির্চন প্ল্যাটফর্মে পায়চারি করেন দেহাতের ধুলো মাখা চটি আরতি সাধারণ ধুতি ও উর্নি গতকালও হোঁচট খেয়েছিলেন অন্ধকারে পড়ে থাকা পাথরে গতকালও হাওয়া বদলের এক ড্যাঞ্চি বাবু আপনাকে কুলি বলে ভুল করেছিল আপনি ঘাড়ে করে তার সুটকেস বিছানাপত্তর রিকশা স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন মিষ্টির দোকানের আলোতেও তার ভুল ভাঙেনি তারপর রক্ত ঝরা পায়ে হাঁটতে হাঁটতে লোকালয় ছাড়িয়ে টিলার কোলে আদিবাসী গ্রামে ফিরে গিয়েছিলেন ছোট্ট ঘরের দাওয়ায় যৎসামান্য সপাক রন্ধন তারপর নিজেরই হাড়ের ওপর খোদাই করে চলেছেন নতুন বর্ণ পরিচয় মাঝে মাঝে ঠান্ডা হয়ে যাওয়া চায় অন্য মনস্ক চুমুক রাত চলে যায় দিন ফুরিয়ে আসে বাবা বলতেন আমি তোমার জন্মদাতা তাই পিতা আর তিনি সেই তমসাচ্ছন্ন সময়ে আলোকের দূত তিনি সকলের পিতা নিঝুম হয়ে আসা কারমাটারের আলোহীন প্ল্যাটফর্মে পায়চারি করছেন নবজাগরণের ঋত্বিক সুদূর তারার আলো এসে পড়েছে তার অভিমানী মুখে আকাশের কালপুরুষ অবাক বিস্ময়ে চেয়ে আছে মাটির কালপুরুষের দিকে আমি অনেকক্ষণ প্রতীক্ষা করছি আঠারোশো সালের সংস্কৃত কলেজের বারান্দায় অধ্যক্ষর ঘরে একটি চিন্তাক্লিষ্ট মুখ কত কাজ বিধবা বিবাহ স্ত্রী শিক্ষা গ্রামে গ্রামে স্কুল কত মা বোন অনাথ আর্তের অসহায় আর্তনাদ ফাইলে সই দিতে দিতে চোখ চলে যাচ্ছে জানলার বাইরে দাঁড় কাকের কর্কশ চিৎকারে ভেঙে যাচ্ছে হিমালয়ের মতো একাগ্রতা আবার ফিরে যাচ্ছেন কাজের গভীরে আমি বহুদূর থেকে হাঁটতে হাঁটতে খুবই যাওয়া মাইলস্টোন গুনতে গুনতে এই শহর কলকাতায় আমার পিছনে আরও হাজার হাজার কিশোর পড়ুয়া হাঁটু ঝুল ধুতি আর খালি গায়ে উঠে এসেছি সংস্কৃত কলেজের বারন্দায় আপনার কাছে নত জানু হয়ে বলবো আমরা জ্ঞান ও তাপস আমাদের নতুন বর্ণ পরিচয়ে দীক্ষিত করুন একবার একবার বাইরে এসে দাঁড়ান পিতা প্রণাম করব বাহ চমৎকার আমরা আজকের বেশ কিছুটা সময় জুড়ে দাদার কণ্ঠে কবিতা শুনলাম দাদা কবিতাকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে কবিতাকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এখন মানে সেইভাবে কিছু ভাবিনি অবশ্যই কবিতার সঙ্গে যাপন যাপন আর যাপন এটাই আমার ইচ্ছে সেটা তো হবে মানে আমরা দিন যাপন করি আর উনি কবিতার সঙ্গে দিন যাপন করবেন চেষ্টা করব বা ভীষণ ভালো লাগলো আপনাকে সঙ্গে পেয়ে আমাদের সকালের জলসার পক্ষ থেকে এবং চ্যানেল মিশনের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট আপনার জন্য রয়েছে গিফট কুপন আর যার কণ্ঠে আমরা কবিতা শুনলাম তার জন্য রয়েছে মেডেল এবং আপনার জন্য রয়েছে ইমেমেন্টও অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের আজকের শিল্পী বন্ধুর জন্য অনেক ধন্যবাদ চ্যানেল ভিশনকে এবং সমস্ত শ্রোতা দর্শক শিল্পী বন্ধুদের নমস্কার আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো সকালে নমস্কার